শেষ পর্যন্ত মেঘে ঢাকা তারা করবার কথা। মেঘে ঢাকা তারায় যে পাঠ করবার কথা ছিল সেই পাঠ আমার ভাগ্যে জুটল না, কেননা তখন ডিস্ট্রিবিউটার হলো জনতা ডিস্ট্রিবিউটার মহেন্দ্রবাবু বলে এক ভদ্রলোক। তিনি মানে ঋত্বিকদার মুখেই শোনা যে ওকে নিতে আমি বাধ্য হলাম। তুই পারবি মায়ের পাঠ করতে? তখন 28 বছর বয়স। আমি হ্যাঁ পারব, বাঙাল কথা বলতে হবে কিন্তু পারব। 7 দিনের মধ্যে সেই শুটিং পড়লো এবং টেকনিশিয়ান স্টুডির মাঠটাতে পুরো সেটটা মনে হয়েছিল সত্যি সত্যি একটা কলোনি। আমি অনেক কলোনি দেখেছি কিন্তু আর ডিরেক্টর রবি চ্যাটার্জির সেই কলোনি কিন্তু আমি দেখিনি। একটা লালপরে কাপড়, তাও ছোট। রোজ ভোরবেলায় যেতাম আমি, সাদা মানে মাখাতেন আমাকে শক্তি সেন মেকআপ ম্যান, এবং ছুটি পেতাম তারপর। যাই হোক, তাতে আমি স্যাটিসফাইড ছিলাম এই জন্যেই যে আমি আজকে একটা এমন লোকের কাছে কাজ করছি। সেই করতে করতে আমার একটা ছবি মেঘে ঢাকা তারা শেষ হওয়ার পরই সমাপ্তি সত্যজিৎ রায়ের, এবং যাত্রী গোষ্ঠীর কাঁচের স্বর্গ। দুজনকারই ভাবনা চিন্তা ব্যাপার হচ্ছে, মানিকদার ভাবনা ভীষণ শান্ত ছিলেন, সমস্ত সিনারিও পড়ে শোনাতেন, শোনাবার পর বলতেন এই অ্যাঙ্গেল নিজে একটা এ করে দিতেন, এবং ঋত্বিকদা তো অ্যাক্টিং দেখিয়েই দিতেন, ওর তো কোনো ব্যাপারই না। যেমন একটা জায়গাতে আমি বলছি যে মেঘে ঢাকা তারাতে অনিল চ্যাটার্জি এসে দেখা মানে দাঁড়িয়েছে, তখন বলছে এই যে আসনের সময় হইলো, তা বললো মা আমি এরকম ওস্তাদ না, আমাকে বলেছে জানো তো যেরকম আমাকে আমি খুব বড় গাইয়ে হবো অমুক হবো তমুক হবো এসব বলছে। তখন মা হেসে বাসুর মাঝে মাঝে বলছে ওস্তাদ তোর ওস্তাদের দাড়ি নাই, মেয়েদি রংমাখা দাড়ি, সেই দাড়ি ধইরা জুইলা থাক না 2 বছর, এখানে আসিস কেন? এই মেয়েটা খাইটা খাইটা তোদের ঘরে তোদের মুখে অন্ন জোটাচ্ছে আর তুই দিন রাতি হা করে ঘুরে বেড়াইতেছিস। আর একটা সিন ছিল যে মেয়েকে বলছে মা বগ্রদত্তের কাম নাই বা করলাম মা, কিন্তু এই সুরটা কিছুতেই আসছে না। তখন ওই রাত 12টা এক থাপ্পড় মারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিংটা আমি পারলাম। আর